রোড থেকে দেখো আমাদের সূর্যি মামা পুরো খুঁজে বমে রয়েছে। আর দেখো আমাদের কল্যাণ স্টেশনের ব্যানার, ঠিক আছে? তো এখন যাবো গাইস এখান থেকে, দেন ওই সাইডে আমরা টোটো ধরতে হবে। তো গাইস ফাইনালি সেই আরামঘাটা থেকে চলে এসেছে এখন ব্যাংককে। দেখের মন্দির গাইস জানি না, ঠিক আছে? তো দেখতে ফ্ল্যাশ ব্যাক। হে গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ফ্রেশ ব্লগ। ট্রেন্ডিং। সো গাইস এখন হচ্ছে ট্রেন্ডিং এর জামানা, তাই ট্রেন্ডিং ব্লগ না বানালে ভিউজ উঠবেই না। তাই আজকে গাইস যাচ্ছে ব্যাংককে। ব্যাংককে সেই টাওয়ার আছে, সেই টাওয়ারটা দেখতে, বাট টাওয়ারের নামটা আমি কি জানি। ইয়েস গাইস এখন যাবো হচ্ছে ব্যাংককে, ব্যাংককের টাওয়ার দেখতে, সেইখানে গিয়ে ব্লগ বানাবো, ধমাকাদার ব্লগ হবে। আর গাইস আমি যখনই ব্লগ বানাই তখনই কিন্তু ট্রেনের টাইম হয়ে যায়, ঠিক আছে? কারণ লেটে উঠি, লেটে ব্লগ বানাই। তো গাইস চলো বেশি কথা বলে স্টেশনে গিয়ে দেখা হচ্ছে, যেতে দেখি দেখতে হবে সবাই। অলরেডি গাইজ আমি চলে এসেছি আরামঘাটা স্টেশনে, আর গাইজ এখন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। তো এখন আমাদের ট্রেন ঢুকবে আর দিয়ে যাবো কল্যাণে। গাইজ প্রচণ্ড ভিড় হবে হয়তো, তো তোমার সঙ্গে পরে কল্যাণে যেতে একটা সিনেমেটিক শটের মাধ্যমে দেখা হচ্ছে। তো ফাইনালি অনেক কষ্ট করার পরে আমি চলে এসেছি গাইস কল্যাণী আইটিআই মোড়ের সামনে। দেখতেই পাচ্ছ একদম প্যান্ডেলটা এখন রেডি হচ্ছে, আর ভিতরে গিয়ে দেখবো যে কথাটা হচ্ছে। দেখতে পাচ্ছ গাইস এখানে টিন দিয়ে পুরো ঘিরে দিয়েছে, ঠিক আছে? কারণ ব্লগাররা এসে উৎপাত পাকিয়ে যায়, তো ওই জন্য টিন দিয়ে এখানে পুরো ঘিরে দিয়েছে। তো এখন যাবো, আর গাইস ফরচুনেবলের রোজ গাইস অল রাইট। আমি চলে এসেছি ব্যাংককের মোড়ে, আরামঘাটা থেকে চলে এসেছি এখন ব্যাংককে। দেখতে পাচ্ছ এখানে ব্যাংককের মন্দিরটা তৈরি হচ্ছে গাইস। আজকে আমি খুব খুশি, কারণ ফার্স্ট টাইম গাইস ব্যাংককে চলে আসছি। দেখো এটা হচ্ছে ব্যাংককের সেই মন্দির, দেখতে পাচ্ছ এখনো রেডি হয়নি, সবে এইটুকুনো হয়েছে। এখনো গাইস ওই উপরের দিকে যাবে, ঠিক আছে? তো গাইস এখনো গাইস ভিতরে আর যেতে পারলাম না, কারণ এখানে টিন দিয়ে ঘিরে রেখেছে, ঠিক আছে কাকারা? তো এখনো কিছু করার নেই, বাড়ি যেতে প্রচণ্ড গরম হয়ে গেছে গাইস, ট্রেনেরও টাইম হয়ে গেছে। তাই গাইস আজকে আর বেশি কিছু দেখাতে পারলাম না, জাস্ট এইটুকুই দেখো কল্যাণী প্যান্ডেল এখানেই হচ্ছে। অবশ্য ব্লগারকে এখনো এন্ট্রি মানে করার এখনো নির্দেশ দেয়নি, ঠিক আছে? তো জাস্ট সবে প্যান্ডেলটা বানাচ্ছে, এখনো প্রচুর গাইজ উপরে যাবে। তাই এখন আর বেশি কথা না বলে বাড়ি যেতে হবে, ফটোফট বাড়ি থেকে ফোন করেছে। এটার নেক্সট পার্ট আসতে চলেছে খুব তাড়াতাড়ি, আর আজকে গাইজ সবে এইটুকু দেখাতে পারলাম গাইজ প্রচুর। গাইজ কল্যাণীর আইটেম ওদের এই প্যান্ডেলে, আর গাইজ আজকে একটু টাইম নেই হাতে, তাই এইটুকু জাস্ট দেখাতে পারলাম, নেক্সট টাইম বেশি দেখাবো। তো চলো সোয়ার্ডার গাইজ চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ের থেকে স্টেশনে। দেখতে পাচ্ছ গাইজ এখানে কত লেভেলের ভিড়। সো এই ভিড়ের মধ্যে ভ্যাপসা গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন ট্রেনের অপেক্ষায় আছি আমরা, কখন ট্রেন আসবে। অ্যাট লাস্ট কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল দেখে ট্রেনের ভিড়ের ধকল সহ্য করে করে এখন চলে এসেছি বাড়িতে। আর গাইজ ট্রেনের মধ্যে সে লেভেলে ভিড় ছিল, গরম ছিল, আর শেষ পুরো শেষ হয়ে গেছে। তাই এখন বাড়ি এসে লাস্ট ইন্টারটা নিচ্ছি, আর গাইজ এখন আমি মন্দিরে বসে রয়েছি। তো
তার কারণে এখানে একটু হাওয়া আছে আর বাড়িতে সেই লেভেলের ঘুমরা গরম। তো গাইস ব্লগটা আজকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো গাইস কথাটা আটকে আটকে যাচ্ছে, তো গাইস চলো এখন বেশি কথা বলবো, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।